সবার কাছে নিবেদন রইল, দোল পূর্ণিমাতে গান করতে গেলে সব জায়গায় দেখতে পাই রং খালছে, রং খেলছে আর মদ খাচ্ছে। দেখবেন দোল পূর্ণিমাতেই মাংসের দোকানে ভিড়টা বেশি। বাবা কি বলছেন? না না হাসলে চলবে না, যে যেখানে পেছনে আগে বসে আছেন সবাই শুনে রাখুন, দোল পূর্ণিমার দিনে দেখবেন মাংসের দোকানে ভিড়টা বেশি। অজ্ঞাত হিন্দু জাতি কিচ্ছু জানে না, দোল পূর্ণিমার দিন স্বয়ং মহাপ্রভুর জন্ম হয়েছিল, যেদিন ভগবান এসেছিল সেদিন মাংসের দোকানে ভিড় করে, এর চাইতে লজ্জার কি হতে পারে? আমার দিকে তাকাবেন, দোল পূর্ণিমার দিনে কেউ মাংস খাবেন না। দোল পূর্ণিমার দিনে যদি কেউ মদ খায় তাকে বারণ করবেন। দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছিলেন, মহাপ্রভুর জন্ম হয়েছিল, এই দোল পূর্ণিমার দিনে উপবাস করতে হয় কতক্ষণ পর্যন্ত? মহাপ্রভুর জন্ম হয়েছিল 5:46 বিকালবেলায়, ওই জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত মায়েরা বাবারা দোল পূর্ণিমার দিনে নিজের সংসারের মঙ্গল আনার জন্যে আপনাদের কি করবেন, আপনারা দোল পূর্ণিমার দিনে অন্তত এক বেলা সন্ধে পর্যন্ত উপবাস থাকবেন, তারপর ফল জল খাবেন, ভগবানের আশীর্বাদ আপনি পাবেন। কেন পাচ্ছেন না? দোকানে মাংস খাবেন, আজকে দোল পূর্ণিমারে রং খেলা হলি মানেই বুঝে না, লজ্জা লাগা উচিত আমাদের, আমাদের মানেই বুঝি না এই দিনটা কি দিন। আমরা সেদিন মাংসের দোকানে ভিড় করি, একটু লক্ষ্য করবেন আপনারা যে যেখানে বসে আছেন, দোল পূর্ণিমাতে আবির খেলা হয় কেন? আসলে একটা গল্প আছে, যশোমতীকে কাঁদতে কাঁদতে কৃষ্ণ বলছে, মা আমি কালো রাধা সাদা কেন, রাধা ফর্সা আমি কালো কেন। মা তখন মজা করে বলছে, বাবা তোর কোনো চিন্তা নাই, এই দোল পূর্ণিমার দিনে এক কাজ করবি, তুই না আবির রং নিয়ে গিয়ে রাধাকে মাখিয়ে দিবি, তুইও মেখে নিবি, রং দুজনের একই রকম হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কথাতে রাধাকে রং মাখিয়েছিল, ব্রজগোপীদেরকে রং মাখিয়েছিল, ওটার একটা দোল পূর্ণিমার আগে বৃন্দাবনে একটা উৎসব হয়, সেটার নাম হচ্ছে লাঠ উৎসব, লাথ লাথ লয়কাথ, কিন্তু ওটা লাঠি উৎসব। আমি বলে দিই লাঠি উৎসব কেন বলুন তো, না কৃষ্ণ বৃন্দাবনে বাস করে নন্দগাঁও, আর রাধারানী বাস করে বর্ষানাতে। সবাই শুনে নিন, রাধারানী কিন্তু পাশের গ্রামে বাস করে বৃন্দাবনে বর্ষানাতে, আর কৃষ্ণ বাস করে কোথায়, নন্দগাঁওয়ে। তো যখন কৃষ্ণ বর্ষানাতে ব্রজগোপীদেরকে রাধাকে রং দিতে গিয়েছিল, তখন ওখানকার মেয়েরা ব্রজগোপীরা এবং রাধারানী লাঠি নিয়ে কৃষ্ণকে মজা করে মারতে এসেছিল, রং দেবে দেখাচ্ছি মজা, রং দাও দেখিনি, মায়েরা সবাই লক্ষ্য করুন, এই জন্যে মারতে এসেছিল। এই জন্যে বৃন্দাবনে হোলি উৎসবের আগে কিন্তু লাঠ উৎসব হয়, ওটার নাম লাঠ উৎসব, যেহেতু লাঠি নিয়ে রাধারানী সখীরা গোবিন্দকে তেড়ে গিয়েছিল। ভালো করে শুনবেন যে যেখানে বসে আছেন, এইবার শুনে রাখুন মায়েরা, বৃন্দাবনে যে দোল পূর্ণিমা হচ্ছে, আবির খেলা হয়, এই আবিরটা আপনারা সকালবেলায় স্নান করে প্রথম কাকে দেবেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দেবেন। ওই চরণের আবিরটা ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে মাথায় দেবেন, সেদিন কাদা ছোড়া ছড়ি নয়। আমরা হিন্দু সমাজ আস্তে আস্তে নোংরার দিকে যাচ্ছি, লজ্জা লাগা উচিত আমাদের, আমরা আমাদের ধর্মটাকে কলুষিত করে দিচ্ছি, একটু ভাবতে হবে। এই জন্য কীর্তন শুনতে আসতে হবে, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আর কোথায় আমরা যাব আমরা নিজেরাই খুঁজে পাচ্ছি না। কি বললাম আপনাদেরকে সেদিন দোল পূর্ণিমার দিনে? আমি কি বললাম, কৃষ্ণর চরণে আবিরটা দেবেন, সেই আবিরটা আপনি সবার মাথাতে দেবেন, কপালে দেবেন এইদিকে। সেদিন কিন্তু ওই কাদা ছোড়া ছড়ি নয়, রং ছুঁড়ে দেবেন যার তার গায়ে সেটা নয়, কিন্তু সেদিন কিন্তু আবির দেবেন আপনি। সেদিনটা হোলিকা উৎসব বলা হয় এইদিকে, সেদিন হোলি পূর্ণিমা বলা হয় কেন, হোলিকা বলা হয় কেন? এদিকে তাকাবেন, ভক্ত প্রহ্লাদের বাবার নাম হিরণ্য, এদিকে এদিকে, ভক্ত প্রহ্লাদের বাবার নাম হিরণ্যকশিপু আর পিসির নাম হোলিকা। তো হোলিকা অগ্নিদেবের সাধনা করেছিল, অগ্নিদেব বলেছিল যে তুমি যে কোনো আগুনে প্রবেশ করলে কোনোদিন পুড়বে না, আগুনে প্রবেশ করলে পুড়বে না। তো যখন ভক্ত প্রহ্লাদ হরিনাম ছাড়ছে না, ভগবানের নাম ছাড়ছে না, তখন হিরণ্যকশিপু কী করলেন, না ভক্ত প্রহ্লাদকে যাতে আগুনে পোড়ানো যায় তার জন্য বোন হোলিকাকে বললেন, হোলিকা এক কাজ কর, তুই কোলে করে নিয়ে আগুনের আগুন একটা স্তূপ তৈরি করা হবে, আগুনের মধ্যে তুই ঢুকে যা, তুই তো পুড়বি না, তুই বেঁচে চলে আসবি, আর ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু শাস্ত্র বলছে, এই শাস্ত্র বলছে যে বৈষ্ণবের প্রতি যদি কেউ অপরাধ করে, সে সারা জীবন যদি পুণ্য করে, সব পুণ্য তার নষ্ট হয়। কি হয়েছিল,
ধীরে হোলিকা যখন ঢুকলো ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে, হোলিকা পুরে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ জীবন্ত রয়ে গেল। এর থেকে কি শিখলেন বৈষ্ণব? আপনি এত ধর্ম করলেন, ভগবানের নাম করলেন, নাম শুনলেন, মালা নিলেন, উপবাস করলেন, একাদশী করলেন, অমাবস্যা করলেন, পূর্ণিমা করলেন, ভগবানের মন্দিরে গেলেন, কিন্তু যদি একটু বৈষ্ণব অপরাধ করে দিলেন, ভক্তের প্রতি অপরাধ করে দিলেন, সব আপনার শেষ হয়ে গেল। এই জন্য বাবা একটা কথা আছে না, একটা মানুষের কাছে একজন ভালো হতে বহু দেরি লাগে আর খারাপ হতে এক সেকেন্ড লাগে। মুখ থেকে একটা খারাপ গালি দিয়ে দেবেন, খারাপ হয়ে যাবেন, আর একজনের কাছে ভালো হতে গেলে আপনাকে বহু পরিশ্রম করতে হয়। এই জন্য ভালো ভগবানের ভক্ত হতে গেলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু একটু বৈষ্ণব অপরাধ, ভক্ত প্রহ্লাদ মহারাজ তিনি ছিলেন বৈষ্ণব, এই জন্য তাকে মহারাজ ভক্ত প্রহ্লাদ বলা হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ধর্মের ব্যাপারে তিনি রাজা, এই জন্য তাকে মহারাজ বলা হয়। আপনাদের কাছে নিবেদন রইল, ওই হোলিকা উৎসব সেদিন হোলিকা দহন করা হয়, এটা হচ্ছে 18ই মার্চ শুক্রবার দিন। আগামীতে আপনাদের দোল পূর্ণিমা আসছে, আমাদের দোল পূর্ণিমা আসছে। আমি প্রদীপ পাল আজকে আপনাদের সবাইকে সাবধান করে দিয়ে গেলাম, সবাই যারা কীর্তন শুনছেন প্রদীপ পালের করজোড়ে নিবেদন রইল, সেদিন দাদাভাইরা এত কষ্ট করে কীর্তন শুনছেন, বাড়িতে মাছ মাংস ডিম আনবেন না, আপনি অন্যদিন খান, সেদিন আনবেন না। সেদিন মহাপ্রভুর জন্ম হয়েছিল, রাধারানী গোবিন্দ রাধারানীকে রং মাখিয়েছিল, বৃন্দাবনে 21 দিন ধরে উৎসব হয়, বিরাট ব্যাপার চলে চারিদিকে, আর আপনি বাড়িতে সেদিন মাংস খাবেন? যেদিন চারিদিকে উৎসব হচ্ছে, মন্দিরে চারিদিকে পতপর্বর উৎসব হচ্ছে, হরিনাম হচ্ছে, সেদিন বাড়িতে আপনি মাংস খাবেন? নিজের জীবনটাকে কলুষিত করবেন, নিজের হিন্দু ধর্মটাকে আপনি নষ্ট করবেন, কেন করবেন? আপনাদের কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান, আপনি গর্ব করে হিন্দু বলতে পারবেন, আমার এইটা চাই। আচ্ছা মায়েরা, এই যে নিতাইকে দেখছেন, এ কিন্তু ছোট ভাই ছিল, বড় ভাই হয়ে গেল। কেন বড় ভাই হয়ে গেল? তেতা যুগে যে লক্ষণ, সে দাপরে হয়ে গেল বলরাম। এইদিকে এইদিকে, তেতা যুগে যে লক্ষণ, দাপরে হয়ে গেল বলরাম। আবার দেখবেন সেই লক্ষণ কলিযুগের নিতাই হয়ে গেল, আর কৃষ্ণ হয়ে গেল কি? গৌর। তাহলে ভাই হয়ে গেল দাদা, হয়ে গেল ভাই, আর ভাই হয়ে গেল দাদা, কি করে সম্ভব? লক্ষণ কেন বলরাম হলো, আর কৃষ্ণ কেন মায়েরা রাম হলো? এইদিকে লক্ষণ কেন, লক্ষণ কেন বলরাম হলো, আর আমাদের রাম কেন কি হলো, কৃষ্ণ হয়ে গেল? একটু আপনারা সবাই লক্ষ্য করুন, তেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল, জোরে বলুন, 27 বছর। না মাঝে মাঝে পরীক্ষা করে দেখলাম, আমি যখন বললাম 27 বছর, তখন দু চারজন বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বলবি না, চুপ করে থাক, ও যা বলছে বলুক, আমাদের দরকার না। একটু শুনে নিন, তেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেল মায়েরা? 14 বছর। সবাই লক্ষ্য করুন, 14 বছর পর যখন রামচন্দ্র বনবাস থেকে এলো, তখন রামচন্দ্র রাজা হয়ে গেল, লক্ষণ একটি ছাতা ধরে তার পাশে দাঁড়িয়েছিল। ভালো করে শুনবেন, যারা জ্ঞানী ব্যক্তি আছেন, গুণী ব্যক্তি আছেন, যারা কীর্তন শোনেন, যাদের অভিজ্ঞতা আছে, তারা শুনবেন কি কি জিনিস, কি কি তত্ত্বগুলো পাচ্ছেন, তাকান। লক্ষণ একটা ছাতা ধরে দাঁড়িয়ে আছে, হঠাৎ লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে একবারে ঘুমের ঘোরে ঢলে পড়লো, অজ্ঞান হয়ে গেল। রামের খুব রাগ হয়ে গেল, কেন বলুন তো? লক্ষণ, আমি বুঝতে পারছি তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে কেন, তোমার ভেতরে হিংসা ছিল, আমি রাজা হয়ে গেলাম তাই তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে, তার মানে তোমার রাজা হবার ইচ্ছা ছিল। ছি, তুমি আমাকে বলতে পারতে যে তোমার রাজা হওয়ার ইচ্ছা ছিল, আমি তোমাকে রাজত্ব ছেড়ে দিতাম, আমি রাজত্বের লোভ নাই আমার। একজন ছুটে এলো, বশিষ্ঠদেব। কি বলছো রাম, তুমি তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান হতে পারো, এইদিকে দিকে তুমি পূর্ব ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম ভগবান হতে পারো, কিন্তু আজকে লক্ষণ যেটা করেছে তুমি সেটা পারো নাই। ইন্দ্রজিৎকে বধ করতে গেলে পুরুষের কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণটা লক্ষণের ছিল, যে পুরুষ 14 বছর না করে নারী দর্শন, না করে নারী মুখ ধরো। ইন্দ্রজিৎকে মারতে গেলে একমাত্র যে পুরুষ 14 বছর নারী মুখ দর্শন করতে পারবে না, সে পারে। যে পুরুষ না করে 14 বছর ভক্ষ, যে পুরুষ 14 বছর না করে সয়ন,
লক্ষণ চোদ্দ বছর ঘুমায় নাই, এদিকে আমরা একদিন ঘুমাই না তো সাত দিন ঘুমাই, এক রাত জাগলে বলে না সাত রাত ঘুমাতে হয়, কিন্তু লক্ষণের ত্যাগ যেখানে এখন এই যে লক্ষণ চোদ্দ বছর ঘুমায় নাই, লক্ষণ চোদ্দ বছর নারী মুখ দেখে নাই, লক্ষণ চোদ্দ বছর কিচ্ছু খাবার খায় নাই, প্রশ্ন করবেন এটা সম্ভব কি করে? রামচন্দ্র বলল কি করে তুমি চোদ্দ বছর ধরে ঘুমাওনি, তার প্রমাণটা কি তুমি যে চোদ্দ বছর ঘুমাও নাই? কিছু মনে করবেন না। লক্ষণ বলল দাদা আমি চোদ্দ বছর ঘুমাই নাই কেন জানেন? জানো যেদিন চোদ্দ বছর পর বনবাসী গেলাম, যেদিন ঘর থেকে বনবাসী গেলাম সেদিন তোমরা একটা পণ্য কুটির তৈরি করলে, আর সেই পণ্য কুটিরে আমি পাহারা দিয়ে রইলাম, তুমি আর সীতামা ভেতরে রইলে, আমি দরজায় পাহারা দিয়ে রইলাম। নিদ্রা দেবী আমার কাছে ছুটে এসেছিল আমার চোখে ভর করবার জন্যে, কিন্তু আমি তীর বিদ্ধ করার জন্যে তৈরি হয়েছিলাম। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বললো আমায় মেরো না, তুমি যদি আমায় মেরে দাও পৃথিবীর সবাই পাগল হয়ে যাবে। নিদ্রা যদি মরে যায় কারো চোখে আর ঘুম আসবে? জোরে বলুন, না না না। নিদ্রা যদি মরে যায়, ও মায়েরা, নিদ্রা মানে ঘুম যদি মরে যায় তাহলে সব লোক তো পাগল হয়ে যাবে, ঘুম না হলে তো পাগল হয়ে যায়। খালি আমাদের অভ্যাস আছে বলে দিনের পর দিন রাতের পর রাত আমরা জেগেই আছি একই রকম। 365 দিনের মধ্যে আমি তো 320 থেকে বা 25 দিন বাইরে থাকি, দেশে বিদেশে রাজ্যে বিভিন্ন জায়গাতে থাকি। তা আপনাদের কাছে নিবেদন রইল, ঘুম তো আমাদের নাই, এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা ঘুম হয়, আমরা পাগল হয়ে যাই না কেন? কৃষ্ণের কৃপা আছে বলে। নিদ্রা দেবী না থাকলে তো ঘুম পাগল হয়ে যাবে। নিদ্রাকে মারতে গেল, নিদ্রা দেবী বললো আমায় মেরো না তুমি। লক্ষণ বললো আমি তোমায় মারবো না, তোর একটা শর্ত আছে, আমি চোদ্দ বছর বনবাসে থাকবো, তুমি নিদ্রা দেবী আমার চোখে ভর করবে না, তুমি যদি আমার চোখে ভর করো আমি তোমায় শেষ করে দেবো। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বললো লক্ষণ আমি চোদ্দ বছর তোমার চোখে ভর করবো না, কিন্তু যেদিন চোদ্দ বছর পর তুমি বনবাস থেকে ঘর যাবে, রামচন্দ্র রাজা হবে, সেই দিন আমি তোমার চোখে ভর করব। তুমি রাজি আছো? হ্যাঁ, আমি মেনে নিলাম, যেদিন রামচন্দ্র রাজা হবে আমি ভারি যাব, সেদিন তুমি আমার চোখে ভর করবে, আমি শান্তির ঘুম ঘুমিয়ে নেব। জেনে নিন আপনারা মায়েরা লক্ষণ কত বড় ত্যাগী, দেখুন লক্ষণ সেই জন্য চোদ্দ বছর ঘুমায় নাই। রামচন্দ্র বলছে তুমি চোদ্দ বছর খাও নাই, এদিকে খুব দামি কথা শুনে নেবেন, বলছে তুমি চোদ্দ বছর ঘুমা খাও নাই, বলছে না। তাহলে আমি যে এত এত ফল এনেছিলাম তোমাকে দিয়েছিলাম তুমি খাওনি কেন? দাদা তুমি যখন বন থেকে ফল এনে আমার হাতে দিতে তখন বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও, কত দামি কথা দেখুন। দাদার ভাই কেমন হয়, তুমি তো বলেছো লক্ষণ ফল ধরো, তুমি তো বলো নাই লক্ষণ ফল খাও, আমি খাই নাই। চোদ্দ বছরের ফলের হিসাব কই? হনুমান লক্ষণ বলল আমার তুনটা নিয়েছো তো তুনটা, মায়েরা তুন জানেন, এই দিতে কেন তুন তুন, দেখবেন দাদা ধনুক বান নিয়ে যায়, ধনুক নিয়ে যায় দেখবেন বানগুলো তীরগুলো দেখবেন পিঠের কাছে একটা রাখে না একটা জায়গাতে, ওটাকে তুন বলা হয়। বলছে তুনের মধ্যে চোদ্দ বছরের ফল রাখা আছে, ফলগুলো তো নাই ফলের বীজগুলো আছে, ফল শেষ হয়ে গেছে, হিসাব করে দেখিয়ে দেবো চোদ্দ বছর ফল আমি খাই নাই। যখন লক্ষণ যখন হনুমান তুনটাকে তুলতে গেল মনে মনে ভাবলো আমি গন্ধমাদন পর্বত তুলেছি আর এটা তুলতে পারবো না, অহংকার জন্মে গেলো, দেখলো তুনটাও তুলতে পারছে না, রামচন্দ্রকে স্মরণ করলো আর তুনটাকে তুলে ফেললো। যখন তুনটাকে নিয়ে এলো মায়েরা তখন দেখতে পেলো চোদ্দ বছরের ফল রয়েছে কিন্তু সাত দিনের ফল কম। লক্ষণ তুমি চোদ্দ বছরের ফল খাও নাই বলছো, সাত দিনের ফল কম কেন? দাদা সাত দিন আমরা ফল খাই নাই, যেদিন পিতা দশরথের মৃত্যু সংবাদ পেলাম সেই দিন আমরা কেউ ফল খাই নাই। মায়েরা বলুন বাড়িতে যদি কেউ মৃত্যু সংবাদ পায় সেদিন রান্না হয়? জোরে বলুন, না 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 হয়। যেদিন পিতার মৃত্যু সংবাদ পেলাম সেই দিন আমাদের ফল অম্বেষণ করা হয় নাই, কেউ আমরা ফল খাই নাই। গুনবেন গুনবেন আপনারা গুনবেন, কদিন হলো গুনবেন, কদিন হলো? একদিন। দুদিনের হিসাব দাও, যেদিন সীতামাকে রাবণ করিল হরণ
যেদিন সীতা মাকে রাবণ হরণ করিল সেই দিনে ফল খাই নাই। কদিন হলো, কদিন হলো গুনবেন, আপনারা গুনবেন, মায়েরা গুনবেন, কদিন হলো? দুদিন। আর একদিনের খবর শোনো, যেদিন রাবণ মায়া সীতা তৈরি করে মায়া সীতার মস্তকটা কেটে সোনার থালাতে করে আমাদের দেখালো, আমাদের দেখালো, সেই দিন আমাদের বাড়িতে ফল খাওয়া হয় নাই। যেদিন রাবণের শ্বশুর ময়দানব ইন্দ্রজিৎকে দিয়ে লক্ষণ বলল আমার বুকে সেল মারলো, সেই দিন ফল খাই নাই। কদিন হলো মায়েরা গুনুন, কদিন বলুন, কদিন বলুন দেখান, কদিন? চার দিন। যেদিন 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 আমরা পাতালে প্রবেশ করলাম, হনুমান গিয়ে উদ্ধার করলো, সেই দিন ফল খাওয়া হয় নাই। গুনবেন কীর্তন হিসাবে জিনিস গুনবেন, কদিন হলো? পাঁচ। যেদিন যেদিন আমাদের যেদিন আমাদের নাগ পাশে বন্ধন করা হলো, তারপর আমাদের গরুর এসে সেই নাগ পাশ থেকে মুক্তি দিল, সেই দিন ফল খায় নাই। কদিন হলো মায়েরা? জোরে বলুন, কদিন? ছ দিন। সাত দিনের ফল কম, আর একদিন? একদিন আনন্দে ফল খাই না, আনন্দে ফল খাইনি। সাতদিন দুঃখে ফল খাই নাই, একদিন আনন্দে খাই নাই। কোন দিন? যেদিন রাবণ বধ হলো, যেদিন সীতা মাকে উদ্ধার করা হলো, উদ্ধার করা হলো, সেই দিন আমরা ফল খাই নাই। কদিন হলো? কদিন হলো বলুন, কদিন হলো? সাত দিন। আচ্ছা লক্ষণ, তুমি যে বললে 14 বছর নারী মুখ দর্শন করা নাই, মিথ্যা কথা বলছো তুমি। আমার সীতার সঙ্গে তুমি 14 বছর ছিলে, আর তুমি সীতার মুখ দেখো নাই? সীতার মুখ দেখো নাই? দাদা, আমি যে সীতার মুখ দেখি নাই, 14 বছর দেখি নাই, আমার প্রমাণ আমি কি করে দেবো? তোমাকে দি নাই, সঙ্গে সঙ্গে ছুটে এলো হনুমান, প্রভু রাম। কেউ প্রমাণ না দিল, আমি প্রমাণ দেবো। লক্ষণ কাকা 14 বছর নারী মুখ দর্শন করে নাই, সীতা মায়ের মুখ দেখে নাই। প্রমাণ কি? যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল বাবা, তখন দেখবেন সীতা যাতে কোন দিকে হরণ করেছে, সীতা তার জন্য নিজের গলার হারটা খুলে ফেলে দিয়েছিল রাস্তায়, সীতা কানের দোল ফেলে দিয়েছিল, সীতা মাথার মুকুটটা ফেলে দিয়েছিল, সীতা হাতের বালা ফেলে দিয়েছিল, সীতা পায়ের নুপুর ফেলে দিয়েছিল। সবগুলোকে একসঙ্গে জড়ো করে লক্ষণ যখন নিয়ে এসেছিল, তখন বলল দেখো, এই হনুমান যখন নিয়ে এলো, তখন বলল লক্ষণ কাকা দেখো তো চিনতে পারো কিনা। লক্ষণে দেখলো সীতার গলার হার, চিনতে পারলো না, কারণ 14 বছর মুখের দিকে তাকায় নাই। হাতের বালা চিনতে পারল না, 14 বছর হাতের দিকে তাকাই নাই। মাথার মুকুট চিনতে পারল না, 14 বছর মাথার মুকুটের দিকে তাকাই নাই। যেই না সীতার চরণের নূপুর দেখিয়েছে, নূপুর দেখিয়ে লক্ষণ কেঁদে কেঁদে বলে আমি কিছু আমি কিছু চিনতে পারি নাই, কিন্তু আমি নাকি চিনি সীতা, আর কেউ আরে আমি শুধু চিনি সীতা চরণের নূপুর। রামচন্দ্র লক্ষণের হাত দুটো ধরে বলল লক্ষণ রে, ধরে যো ভাই লক্ষণ রে, তুই যদি আমার ভাই না হয়ে দাদা হতিস, দাদা হতি তোর চরণে একবার।
তোর চরণে একবার প্রণাম করিত করি। তবে এই যুগে হলো না রে লক্ষ, হলো না রে করলেও, আগামী যুগে আমি যখন কৃষ্ণ হব তুই হবি আমার, তুই হবি আমার দাদা বলো না। কলিযুগে আমি হব, আমি হব কলিযুগে আমি 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 হব গৌরী, তুই হবি নীতা, তুই হবি নীতা, তোর মনের মনে আশা পূর্ণ করব আমি তোর মনের আশা, আরে আশা পূর্ণ সংসারের জন্যে কেঁদো না মা, ও জগতের জীব সংসারের জন্যে তোমরা কেঁদো না, সংসারের জন্যে কেঁদো না, ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে, তুমি আমার জন্যে করেছ কি, তখন তোমার শরীরে ব্যথা হবে, যন্ত্রণা হবে, ভেতরে জ্বালা বাড়বে, তোমার চোখ থেকে জল পড়বে, সে জল চোখের কোন দিয়ে পড়বে, সে জল নিষ্টি হবে না, নোনা নোনা ভাব লাগবে, সে জল গরম লাগবে, কিন্তু কোনো ভক্তিমতী মা যদি, কোনো ভক্ত যদি সারাদিন পর কাজ করে দুহাত তুলে ভগবানের কাছে বলতে পারে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণ প্রাণ নাতে হইও তুমি, আজকের এই মহতি আসরকে ধন্যবাদ জানাই, আপনাদের মতো সুন্দর ভক্তদেরকে আমি ধন্যবাদ জানাই, মায়েরা কীর্তন চলাকালীন এত সুন্দর অপূর্বভাবে আপনারা কীর্তন শুনছেন, আপনাদের হৃদয়ঙ্গম হোক, আপনার ভক্তি হোক, কৃষ্ণ পদেমতি হোক, আমি আপনাদের জন্য একটা জিনিস প্রার্থনা করে যাব, আপনাদের জন্য যারা কীর্তন শুনতে এসছেন তাদের জন্য একটা জিনিস প্রার্থনা করব, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, কীর্তনে প্রদীপার একটা প্রার্থনা করবে, প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক, প্রশ্ন করবেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন, টাকা পয়সা গাড়ি আওলা সন্তান পেয়ে চাইলেন কেন। নিমাই যখন সচি মাতার কাছে গিয়েছিল, সচি মাতা বলেছিল নিমাই তোর বাবার পিণ্ডটা দিহাই, বলেছিল মা পিণ্ড দিলে কি হয়, সাত বংশোদ্ধার হয়, পিণ্ড দিলে তো সাত বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশ একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা সাত বংশ নয় বাবা, তা চোদ্দ বংশ উদ্ধার হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম যে কৃষ্ণ বলে কেউ যদি কাঁদতে পারে, হাগর প্রাণ বলে গৌর বলে যদি কাঁদতে পারে তার লাভ হতে পারে। তবে হ্যাঁ, আপনাদের সামনে আর একটা সুন্দর তত্ত্ব কথা বলে দিয়ে গৌরচন্দিকা শেষ করে লীলার মধ্যে ঢুকে যাব, একটু মন দিয়ে শুনবেন। নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নিচে হয়। শাস্ত্রের নাম কি? চৈতন্য চরিত গ্রন্থ। কে লিখেছেন?
জীব গোস্বামীপাদ প্রত্যেকটি গ্রন্থের প্রমাণ আছে। জীব গোস্বামীপাদ চৈতন্য চরিত গ্রন্থে লিখেছেন, নিমায় সন্ন্যাস নিয়েছিল, মায়েরা বলুন কত বছর বয়সে, জোরে বলুন, 24 বছর বয়সে। নিমায় যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিল, তার স্ত্রীর বয়স কত ছিল বিষ্ণুপ্রিয়ার? 14 বছর। যে মেয়েটা ক্লাস 9 পড়ে ওই মেয়েটার বয়স 14 বছর। ওই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না বাদ দিয়ে দেবো, একটু বলেই দিই। শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস, কি ডিজাইনের ডাক, একটু লজ্জা করা দরকার। কিন্তু বিষ্ণুপ্রিয়া চরিত্র শুনলে আপনারা চমকে যাবেন। চৈতন্য চরিত গ্রন্থ বলছে, নিমায় সন্ন্যাস নেবার পর মায়েরা একবার, নিমায় যখন সন্ন্যাস নিয়েছিল তখন থেকে বিষ্ণুপ্রিয়া 14 বছর মেয়েটা কি করেছিল, ক্লাস 9 পর একটা মেয়ে আপনাদের মতো মেয়েকে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে, একটু শিখে নাও। কিরকম যখন থেকে নিমায় সন্ন্যাস নিয়ে নিল মায়েরা, ওই 14 বছরের মেয়েটা কি করলো দেখুন, ভোর 4টের সময় গঙ্গাতে স্নান করে ভিজে কাপড়ে ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমার দিকে দেখাবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। কত বয়স বয়স বললাম জোরে বলুন, কত বয়স বললাম? 14 বছর, একবার কম বয়স, কাঁচা বয়স, একবার বাচ্চা মেয়ে। কী করছে দেখুন, হরে কৃষ্ণ ভিজে কাপড়ে, কাপড় ছাড়ে নাই, মাঘ মাসে রাত্রি ভোরবেলায় চান করেছে, ভিজে কাপড়ে থরথর করে কাঁপছে ওই 14 বছরের মেয়েটা, হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে। পেছন থেকে একটা মেয়ে চিৎকার করে বললো, এ প্রিয়া, ছি, তুই না বাচ্চা মেয়ে, ভোর 4টায় গঙ্গাতে স্নান করে ভিজে কাপড়ে স্নান, তুই হরিনাম করছিস, তুই যে মনে যাবি। মেয়েটি বলে উঠল, দিদি, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি ধর্ম করে, স্ত্রী যদি তার সঙ্গে সাহায্য না করে, তবে স্বামীর যে কৃষ্ণ কৃপা হয় না, স্বামীর যে গোবিন্দের কৃপা হয় না, ওই জন্য ভোর 4টেই স্নান করে আমি প্রার্থনা করছি, আমার স্বামী যে পথের পথিক হয়েছে যেন সেই পথটা সফল হয়। এরকম নারী যদি ঘরে ঘরে হয় মা, তবে তো কৃষ্ণচরণ পাওয়া যায়, প্রত্যেকটি স্বামী পাবে। লক্ষ্য করুন, নিমাই সন্ন্যাসের পরে একবার এসেছিল অদ্বৈতের বাড়িতে, সবাই লক্ষ্য করবেন, নিত্যানন্দ গিয়ে বলল, নিমাই বাড়ি ফিরে চল, চল ফিরে চল। নিমাই বলেছিল, দাদা যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফিরে না, তবে আমাকে যদি আমার মায়ের দেখবার ইচ্ছা হয়, সবাই শুনবেন, আমার মায়ের যদি আমাকে দেখবার ইচ্ছা হয় এখানে নিয়ে আসবে, নবদ্বীপে নরনারী তথার মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন আমায় দেখতে না আসে। জোরে বলুন তো, কে জোরে বলবেন আপনারা, কে? আমি খুব খুশি আপনাদের উত্তরে, বলছে সবাইকে ডাকবে, নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে, কে? আমার মা, মা আহা, আমার বিষ্ণুপ্রিয়া। কেন? নারী মুখ দর্শন করব না আমি, স্ত্রীর মুখ দর্শন করতে নেই। জেনে নিন, নিমাই সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এলো, মেয়েরা দেখবেন মেয়েদের শত্রু হয়, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে মেয়েরা ভালোবাসে, নেতা সবাই চলে গেল, শচীমাতা চলে গেল, নবদ্বীপের মেয়েরা গৌড় দেখতে যাচ্ছে অদ্বৈতের বাড়িতে, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, আর সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা, কাটা ঘায়ের রুনের ছেটা, এ বড় বেদনা বেদনা। মায়েরা লক্ষ্য করুন, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না। বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বললো, আমাকে ভাগ্যহীনা বললি? দেখুন মায়েরা, 14 বছরের মেয়েটা কি উত্তর দিল, আমাকে ভাগ্যহীনা বললি? তবে শোন, আমার মতো ভাগ্যবতী আছে কজনা। কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ, আর আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজনা। তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ডাকার মতো ডাকতে পারে, তবে ভক্ত ভগবানের কাছে যায় না, ভগবান ভক্তের কাছে গিয়ে দাঁড়াই, ভগবান ভক্তের কাছে গিয়ে দাঁড়াই। প্রমাণ কি? ওহল্লা পাষাণ হলো,
राम के डेके राम होल्लार गलो होल्ला राम जाए नाई डाकार मत केउ जदि डाकते पारे भगवान भक्तेर काछे जाए भक्त भगवानेर काछे जाए ना लक्ष्य करुन मायरा जे कथाटा आमी बोलछिलाम खूब दामी कथा आमी जे बोई थेके बोलछि बोईटार प्रमाण दिए दिच्छि जीव गोस्वामी पादेर चैतन्य चरित ग्रंथ एखाने अनेक गुणी व्यक्ति आछेन तारा जानेन जे निमाई सन्यासीर परे विष्णु प्रियार काछे आसे नाई किन्तु चैतन्य चरित ग्रंथ बोलछे एकदिन रात्रि बारोटार समय विष्णु प्रियार काछे निमाई एसेछिलो मायेर एकबार अनुभव करुन तो आपनार स्त्री जदि बहु आपनार स्वामी जदि बहु दूरे चले जाए पाँच छ बछर पर आपनार काछे आसे आपनार अवस्थाटा केमन हय तारपर दिनेर बेलाय नय रात्रि बेलाय चौदह बछरेर मेयेटा घुमाच्छे विष्णु प्रिया दरजाय धक्का कार धक्का निमाइर प्रिया 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 ओ प्रिया चौदह बचर मे तो घूमिए गे ओ प्रिया 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 के तुमी आमी एसे जेना बोल एदिके 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 जेना निमाई बोले आमी एसे अच्छा बोलूं तो मायरा आपना अनुभव करूं बहुदिन पर स्वामी जदि बाड़ी आसे एदिके रात्रि बारोटार समय हठात सुनते पेलें स्वामी एसेछे कि करबें दरजाटा खुलबें ना विष्णुप्रिया कि करलो दरजाटा खुललो ना दरजा ना खुले दरजा थेके बोलल तुमी कि आमाय चिनते पारो ना आमी तोमार प्राणनाथ एसेछि विष्णुप्रिया दरजाटा खुललो किन्तु दरजाटा खुले निमायेर दिके ताकालो ना एइरकम करे माथाय कापड़ दिये पिछु करे दाड़ालो निमाय जिज्ञास करलो प्रिया तुम्हार अभिमान हुई तुम्हें आमार दिके ताकाच्छो ना केन बहुदिन परे स्वामी जदि स्त्रीर काछे आसे कोनो स्त्री कि तार स्वामीर पाने चाय ना आमी बहुदिन पर तोमार काछे एलाम तुमि कि आमार दिके एकबार चाइबे ना संगे संगे विष्णु प्रिया बोले उठलो स्वामी ए जगते कोनो नारीर स्वामी जदि बहुदिन पर आसे इच्छा है तार मुखेर दिके एकबार ताकाती किन्तु आमी ताकाते पारलाम ना केन जानो केन साधु गुरु बैष्णवेर मुखे शुनेछे जे एकबार सन्यास देय तार नारी मुख देखते नाई आमार मतो हतभागिनीर मुख देखि আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাইতে চাই ভক্ত যখন চোখের জলে ভাসে চোখের জলে ভাসে ভগবান ভক্তির জন্যে ভক্তির জন্যে কাঁদে ভক্ত আরে কীর্তন কেমন জিনিস কীর্তন কেমন জিনিস ইতিপূর্বে একটা আসরে আমি সামনে এসেছিলাম আপনারা অনেকেই জানেন প্রচন্ড মাইকে ডিস্টার্ব দিয়েছিল আমায় কীর্তন করতে দেয়নি আজকে আপনারা প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছেন যে কীর্তন এমন একটা জিনিস মানুষকে স্থির করে দিতে পারে মানুষের হৃদয়ঙ্গম হতে পারে যদি ঠিক মতো দেওয়া যায় আজকে আমি বাচ্চা ছেলেটিকে ধন্যবাদ জানাবো মাইকের হাতটি খুব সুন্দর মাইক চালাচ্ছে সুন্দর আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মায়েরা আমার দিকে তাকাবেন বিষ্ণুপ্রিয়া নিমাইকে প্রশ্ন করলো স্বামী আমি তোমার দিকে তাকাতে পারবো না শুধু একটা কথা জিজ্ঞেস করব যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট হয় কেন যে ভগবানকে ডাকে তাকে সারা জীবন কাঁদতে হয় কেন চিরজীবন যদি কেঁদে কেঁদে জীবন শেষ করে দেব তবে আমি হাসবো কখন আমি আনন্দ করব কখন ভগবান বললেন প্রিয়া কৃষ্ণ বললে কান্দাতেই তো সুখ আছে গো
সংসারের জন্য কান্দাতে জ্বালা আছে, কিন্তু কৃষ্ণ বলে কেঁদে যে একবার চোখে জল ফেলতে পেরেছে সেই জলে কৃষ্ণ রাধে রাধে মুখে কৃষ্ণ কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে সবাই সবাই ভক্তি জগতে ডুবে যান, সবাই করে জোরে বসুন, ভগবানকে স্মরণ করুন। কৃষ্ণ তোমাদের মানবে জন ও জনম সফল হবি, তোরা কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ ও তোমাদের মানো ধ্বনি মায়ারে তোমরা কান্দো কৃষ্ণ
आकाशेर शोभा चंद्र जेमन चंद्रेर शोभा तारा ब्रजेर शोभा कृष्ण जेमन नदियार शोभा गोरा आकाशेर शोभा चंद्र जेमन चंद्रेर शोभा तारा ब्रजेर शोभा कृष्ण जेमन नदियार शोभा गोरा पुकुरेर शोभा पद्म जेमन पुकुरेर शोभा पद्म जेमन पद्मेर शोभा अलि हरिनामेर शोभा तेमनी रे भाई जत भगत मंडली आज के अपनारा शोभाटा परिपूर्ण करेछेन तबे हाँ एक बार जोरे सबाई बोलुन राधा रानी की जयटा एकटु कम होच्छे सन्धे बोले राधा रानी की जाक बेड़े और बाढ़ एकटू जोरे हुए जाक श्याम सुंदर की मदन मोहन की हरिबासर की साधुगुरु वैष्णव की गौर भक्तवृंद की अपने चरणे हाँ अपने चरणे कोटि कोटि दंडवत प्रणाम आरेकबार जानालाम एकटी छोट्ट कथा बोले आमी गौरचंदिका शुरू करब आसले आपनारा जे आमादेरके देखछेन ए जे ए प्रतिदिन एकी रकम हरिबासरे आमादेर जेते हय गतकाल आमी जेखाने छिलाम बहु दूरे हायदराबाद कलकाता थेके प्लेने गियेछिलाम हायदराबाद साराटा रात्रि जेगे आबार प्लेन धरे कलकाताय नेमे सारा रात्रि जेगे आबार एखाने एसे एकटू घुम हय नाई ए क्लान्त शरीरे आपनादेर सामने एलाम जदि कोनो त्रुटि हय निज गुणे सन्तान भेबे क्षमा करे देबेन सत्यजुगे मानुष छिल आठाश हात सत्यजुगेर मानुष लम्बाते छिल आठाश हात त्रेता जुगेर मानुष तार अर्धेक हलो कत हय जोरे बोलुन चौदह हात दापरेर मानुष तार अर्धेक चौदह थेके अर्धेक हले कत हय जोरे बोलुन सात कलिर मानुष तार अर्धेक सात थेके अर्धेक कत साढ़े तीन हात सब आपन आपन हाते मेपे देखुन सबाई साढ़े तीन हात एजे कलिर परे जखन घोर कलि आसबे तखन साढ़े तीन हातेर अर्धेक माने दू हातेर किछु कम
বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে আঁকশি লাগাতে হবে। যত আমাদের ধৈর্য কমছে, যত আমরা লম্বায় কমছি, তত আমাদের আয়ু আস্তে আস্তে কমছে। যদি কেউ কলিযুগে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন, তবে তার ধৈর্য বাড়বে, তার আয়ু বাড়বে, ভগবানের কৃপা হবে, ভগবানের চরণে আপনি আশ্রয় নিতে পারবেন। গতকাল আসরে একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন, প্রদীপ বাবু, কীর্তন করে আপনি কত টাকা করলেন? আমি তাকে বললাম, 1 কোটি। টাকা আপনার 1 কোটি বিষয়? বাহ, আপনি বাড়িটা কেমন, আশ্রয় কেমন? বললাম, 4 তলা। উনি একটু হেসে হেসে বললেন, আপনার বিষয় 1 কোটি আর আশ্রয় 4 তলা, এ কথা বলে কারা? আমার মতো মহামূর্খ যারা। কিন্তু প্রকৃত বৈষ্ণবকে জিজ্ঞেস করবেন, তোমার বিষয় কি আর আশ্রয় কি? যিনি প্রকৃত বৈষ্ণব তিনি বলবেন, আমার বিষয় হলো ভগবান কৃষ্ণচন্দ্র আর আশ্রয় হলো শ্রীমতী রাধারানী। যিনি কৃষ্ণকে বিষয় করতে পেরেছেন আর রাধাকে আশ্রয় করতে পেরেছেন, তার আবার চিন্তার কি আছে মা? যেদিন প্রচণ্ড বৃষ্টি হয়ে যায়, ঘর থেকে বেরোতে পারি না, সেদিন আমরা কি বলি, আহ আজকে কি দুর্যোগ হলো গো, আজ 1 টাকাও রোজগার করতে পারলাম না। এ কথা বলে কারা? আমার মতো, আমাদের মতো মায়াবদ্ধ জীব যারা। কিন্তু কোনো বৈষ্ণবকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ গো তোমার জীবনের দুর্দিন কোন দিন? ভক্ত মানুষের জীবনের দুর্দিন কোন দিন? সারাদিনের মাথায় যদি একবার কৃষ্ণ নাম হরিনাম না বলতে পারি, আমাদের জীবনের দুর্দিন হচ্ছে সেই দিন। তাই আমাদের জীবনে যেন দুর্দিন না নেমে আসে, সকাল দুপুর সন্ধ্যে 3 বার যেন ভগবানের নাম করা হয়, তার চেষ্টা আপনারা করবেন। স্বয়ং মহাপ্রভু বললেন, নিতাই চরণ না ধরলে গৌর কৃপা পাওয়া যায় না, নিতাই পদ কমল। নিতাই চরণ না ধরলে গৌর কৃপা পাওয়া যায় না। পদকর্তা বললেন, নিতাই পদ কমল কোটি চন্দ শোষিতল। 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 চার ছায়াই জগত জুড়াই আহারে, চার ছায়াই জগত জুড়াই আহারে, চার ছায়াই জগত জুড়াই আহারে, যার জগত আহারে, যার ছায়াই জগত জুড়াই আহারে, যার ছায়াই জগত জুড়াই আহারে। নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই। ধরনিতাই এরি দুটি পাই হে, আজ ধরনিতাই এরি দুটি পাই হে, তোমরা ধরনিতাই এরি দুটি পাই হে, তোমরা ধরনিতাই এরি দুটি পাই রে, ভজ ভজ নিতাই ভজ, ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, আজ ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর প্রেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর প্রেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর প্রেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ, ভজে ভজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, ব্রজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, ভজে ভজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ, গোপী পেলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ,
গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ ধর নিতাই এরি দুটি পাই আহারে ধর নিতাই এরি দুটি পাই আহারে ধর নিতাই এরি দুটি পাই ধর নিতাই এরি দুটি পাই তোমরা ধর নিতাই এরি দুটি পাই হে তবে সাবধান নিতাই চরণ ধরলে একটা জিনিস করো না অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি যা অহংকারের মত্ত হইয়া নিতাই পদ পাশরি যা অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি যা অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি যা অসত্যকে সত্য বলি মানি আমরা অসত্যকে সত্য বলি মানি আমরা অসত্য কি সত্য বলি মানি আমরা এ ভব সংসার মাঝে নিতাই চরণে জেনা ভজে 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 তার জন্ম হইল অকারণ রে আজ তার জন্ম হইল অকারণ রে ও যে তার জন্ম হইল অকারণ রে ও যে তার জন্ম হইল অকারণ রে আশা যাওয়া সার হলো আশা যাওয়া সার হলো নিতাই চরণ না ভজিল আশা যাওয়া সার হলো নিতাই চরণ না ভজিল আশা যাওয়া সার হলো নিতাই চরণ না ভজিল আশা যাওয়া সার হলো ধর নিতাই এরি দুটি পাই আহারে 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 ধর নিতাই এরি দুটি পাই হে ধর নিতাই এরি দুটি পাই ও যে ধর নিতাই এরি দুটি পাই হে তোমরা ধর নিতাই এরি দুটি পাই হ্যাঁ হ্যাঁ যিনি এই গানটা লিখলেন নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী আজ নরোত্তম বড় দুঃখী রে তাই মোর কর সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোর কর সুখী রাখো রাঙা চরণের পাশ আমাই হে রাখো রাঙা চরণের পাশ আমাই হে রাখো রাঙা চরণের পাশ আমাই হে রাখো রাঙা চরণের পাশ হে পূজারি রাখো রাঙা চরণের পাশ হে ও যে রাখো রাঙা চরণের পাশ হে তুমি রাখো রাঙা চরণের পাশ আমাই আমাই চরণ ছাড়া করো না হে আমাই চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে চরণে ঠাই দিও হে চরণ ছাড়া করো না হে চরণে ঠাই দিও হে চরণ ছাড়া করো না হে ওই চরণে ঠাই দিও হে চরণ ছাড়া করো না হে ওই চরণে ঠাই দিও হে চরণ ছাড়া করো না হে রাখো রাঙা চরণের পাশ আমাই 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 হে রাখো রাঙা চরণের পাশ হে রাখো রাঙা চরণের পাশ আমাই রাখো রাঙা চরণের পাশ হে কবিরা রাখো রাঙা চরণের পাশ হে প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্ম মানুষের কাছে প্রদীপ পালে একটা নিবেদন রইল কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন নিতাইয়ের কৃপা নইলে কৃষ্ণ কৃপা গৌর কৃপা হয় না এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল জয় নিতাই বলবেন আপনার জীবন সুন্দর হবে আপনি যদি একজনকে জয় নিতাই বললেন ও যদি না বলে আপনি বলেই যাবেন ও এক সময় দেখবেন জয় নিতাই বলছে আপনি বাড়ি যে আপনি বাড়িতে কীর্তন করছেন আপনি বাড়িতে কীর্তন করছেন পাশের বাড়ির লোক ঠাট্টা করছে বাবারে কত বড় ভক্ত হয়ে গেল গো ও ঠাট্টা করতে করতে দেখবেন ও একদিন হাত তুলে হরি বল বলছে এই মহাপ্রভুর এমন জিনিস এমন বীজমন্ত্র দিয়ে গেলেন যে মজে নাই সেও মজবে শাস্ত্র কি বলল
चेत दर्पण मर्जन भव महादबग्नि निर्वापन श्रेय कैरव चंद्रिका विद्या बोधु जीवन आनंद बुद्धिवर्धन प्रतिपद पूर्णामृत साधन सर्वात्म सपन परम विजयते श्रीकृष्ण संकीर्तन। मायरा जरा बुझते पारले ना ते सहज करे बुझाबो। चेत दर्पण मार्जन माने सबाई लक्ष्य करुन एखाने जदि कोनो मेला बसे जदि आयना बिक्री है आपनी बाजार थेके आयना बाड़ीते आनलें ओई आयनाते आपनार आमार सकलेर मुख देखा जाए किन्तु प्रत्येकटी भक्त जरा कीर्तन सुनते एसेछेन तादेर सबार काछे एकटा करे आयना आछे ओई आयनाटार नाम होच्छे चेतनार आयना। जे आयनाटा बाजार थेके आनलें ओते आपनार आमार सकलेर मुख देखा जाए किन्तु आपनार आमार भेतरे जे चेतना आयना आछे एते आम्रा आपनार आमार मुख देखा जाए ना भगवान श्रीकृष्णेर मुख देखा जाए। प्रश्न करबेन दोकान थेके जे आयनाटा आपनि किनलें ओई आयनाटा मैला हये गेले आपनि कि करबेन कस्टिक सोडा दिये एकटु घषे देबेन मेजे देबेन आर चापा करले जल दिये धुये देबेन आयना देखबेन परिष्कार हये जाबे। एखन प्रश्न हबे प्रत्येकटी मानुषेर शरीरे जे चेतनार आयना आछे ए आयना मैला हये गेले आपनि कि दिये परिष्कार करबेन। शास्त्र बोललो हरिनाम नामक कस्टिक सोडा আর নয়নে জল দিয়ে কেউ যদি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারে তার চেতনার আয়না পরিষ্কার হয়ে যায়। ও মায়েরা আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আপনি একটু খেলা করলেন একটু আনন্দ হলো, ভালো খাবার খেলেন একটু আনন্দ হলো, ভালো সিরিয়াল দেখলেন একটু আনন্দ হলো, কিন্তু হরি নামে এমন আনন্দ অন্য আনন্দ তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু হরি নামের আনন্দ যদি একবার শুরু হয় পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। এই জন্যে আনন্দ বুদ্ধি বর্ধনং মায়েরা সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই শ্রীকৃষ্ণের সংকীর্তন করুন আপনার সব স্বপ্ন দেখবেন সুন্দর হয়ে যাবে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না। আচ্ছা মায়েরা বলুন তো ভগবানের মন্দিরে আপনার চারটে কলা চারটে আপেল নিয়ে যান, একজন হাত তুলে বলুন ভগবান কি চারটে কলা বা চারটে আপেলের একটা খেয়েছে? জোরে বলবেন হা না না, একটু বলবেন খেয়েছে, যে গালে হাত দিয়েছে সে বলবেন খেয়েছে না একটাও খায় নাই। তাহলে প্রশ্ন করবেন মন্দিরে নিয়ে যাব কেন? মন্দিরে চারটে আপেল চারটে কলা নিয়ে যাবেন এই জন্যে, মন্দিরে নিয়ে যেতে হয় কেন? ভগবানের উপাসনা করবার জন্য। ভগবান খায় না, ভগবান দেখে। আমি যে চারটে কলা আমি যে চারটে আপেল নিয়ে গেলাম আমি যে চারটে কলা চারটে আপেল নিয়ে গেলাম তা কতখানি প্রেমের ভাবে নিয়ে গেলাম, কতখানি অহংকারের ভাবে নিয়ে গেলাম, ভগবান এইটাই খায়। ভগবান বললেন কটা আপেল নিয়ে এলে কটা কলা নিয়ে এলে আমি ওই দিকে তাকাই না, মন মানা ভাবা তুমি তোমার মনটা আমাকে দিলে কি না ওইটার দিকে তাকালাম। এতজন কীর্তন শুনতে এসছেন, আপনার অগণিত ভক্ত বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল আপনাদের দেবার মতো কিছু নাই, না আছে টাকা না আছে পয়সা না আছে আপেল কলা এই হরিমন্দিরে, একটা জিনিস দেবেন আপনারা আপনাদের মনগুলোকে দেবেন। ওই জন্য ভগবান বারবার বললেন যে আমার যে তার মনটা আমাকে দিয়ে দেয় বাস আমি তার হয়ে যাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল বাবা শান্তি কিন্তু গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতে নাই, শান্তি কোথায় আছে? অনেক মায়েরা সংসারে জ্বালাই পড়ে বলে শান্তি আছে শ্মশানে, ও তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেন ওখানে শান্তি কোথায় পাবেন? শান্তি কোথায় আছে? লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করেছিল স্বামী তুমি সবাইকে গাড়ি বাড়ি টাকা পয়সা দিলে একটা জিনিস পায়ের তলায় লুকিয়ে রাখলে ওটার নাম কি? ভগবান বলল ওগো লক্ষ্মী আমি যেটা পায়ের তলায় লুকিয়ে রাখলাম সেটার নাম শান্তি। বলছে মানুষ শান্তি পাবে কখন? আমার চরণ যুগল ধরবে যখন। এই জন্য সবাই জেনে নিন শান্তিটা কোথায় লুকিয়ে আছে? ভগবানের চরণে লুকিয়ে আছে। এই জন্য তো নিতাই চান অধম জীবের দ্বারে হরিনাম দেবার জন্যে ভাই নিত গৌড় হরি নিতাই চানকে ডাকলেন দাদা একমাত্র তুমিই পারো জীবের দ্বারে হরিনাম দিতে। দেব ভাই এইভাবে দেবে দাদা নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারে নয়নে দেখিবে যারি
কৃষ্ণ নামে দেবে তারি নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারি নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারি এই যে এই যে ও দাদা যাকে চোখে দেখবে তাকে হরি নাম দেবে যদি না বলে না বলে তবু বলে যাবে ও শুনলো শুনলি কাজ মহাপ্রভু বলেছেন আস্তে আস্তে কীর্তন করতে নাই জোরে করতে হয় আস্তে আস্তে কীর্তন করলে তো আপনার হবে আর জোরে করলে যে শুনবে তারও হবে ও দাদা দেরি করো না নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে ও যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে সাবধান যেন জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা হ্যাঁ হ্যাঁ যাকে দেখবো তাকে হরি নাম দেব যদি না নাই তখন কি করব দাদা যদি কেউ হরিনাম না নেয় কি করবে শোনো প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে তাই চাঁদ কত বড় দয়াল দেখুন গৌর হরি কত বড় দয়াল যে হরি নাম নিয়েছে তাকে তো দিয়েছে যে যাই নাই তাকে জোর করে দিয়েছে প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম হ্যাঁ হ্যাঁ হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি ও যে বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি আমি মেনে নিলাম হাতে ধরার পর যদি কেউ হরি নাম না নেয় তখন কি করব ভাই মহাপ্রভু বলল দাদা এইটাই তোমার শেষ উপায় যদি হাতে ধরার পর কেউ হরি নাম না বলে পাছে তারও লোটাই বে পাই ওই দাদা গো পাছে তার পাছে তার লোটাই বে পাছে তার পাছে তার লোটাই বে পাই দাদা পাছে তার পাছে তার লোটাই বে বলিবে হরি হরি বো তুমি বলাবে হরি বলিবে হরি পাইয়ে ধরি বলিবে হরি তুমি বলা বলবে গরি ওই পাইয়ে ধরে বলবে হরি বলবে গরি বলবে গরি পাইয়ে ধরে বলবে গরি তুমি বলবে গরি বলবে গরি পাইয়ে ধরে বলবে গরি পাইয়ে ধরে বলবে গরি পাছে তার পাছে তার লোটাই বাবা সবার কাছে একটা নিবেদন রইল যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে একটা নিবেদন রাখবো আমি আপনার দীক্ষা নিয়ে নেবেন যদি কেউ না নিয়েছেন সে নিয়ে নেবেন আর যদি কেউ নিয়েছেন সে শুনে রাখবেন দীক্ষা যতক্ষণ না নেবেন আপনি থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন ভগবান একটাও গ্রহণ করবে না খুব মন লাগিয়ে শুনবেন কিন্তু এত দামি দামি কথা শুনে যাবেন আপনাদের জীবন সুন্দর হবে যে জমি উর্বর নয় সে জমিতে বীজ ফেললে গাছ হয় না
কিছু ব্যক্তি আছে দেখবেন তত্ত্ব কথা বেশি বললে ওর মাথাটা খারাপ হয়ে যায়। কেন? ওর তো মাথাতে কিছু নাই, গোবর ভরা আছে, ওর ঢুকবে কি করে? এই জন্য দেখবেন যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত জ্ঞানী মানুষ, তারা অর্জন করতে আসে, কিছু নিয়ে যেতে আসে। এই জন্য যারা নিয়ে যেতে আসে তাদের জন্য বলে রাখি, যতক্ষণ না দীক্ষা নেবেন মায়েরা, থালা থালা আপেল করা একটু টুনতে পারো, যতক্ষণ একটু রিভাব হালকা, যতক্ষণ না আপনি দীক্ষা নেবেন থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভেরি গুড, খুব সুন্দর। হ্যাঁ, যতক্ষণ না মন্দিরে যাবেন আপেল কলা লেবু নিয়ে যাবেন মায়েরা, যদি দীক্ষা নেওয়া না থাকে আপনার মন্দিরে আপেল কলা নিয়ে যাওয়া বেকার হলো, ভগবান আপনার হাতে গ্রহণ করবে না। এই যে একজন ব্রাহ্মণের যতক্ষণ না পৈতে বা উপনয়ন হয় ততক্ষণ যেমন পুজো করবার অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় ততক্ষণ তার গোবিন্দ ভজন করবার কোনো অধিকার হয় না। জেনে নিন, আপনার বাড়িতে একজন বৈষ্ণব গেছে, প্রশ্ন করছে, মা তোমার বাড়িতে একটু জল সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ বাবা হবে, কিন্তু জল সেবা করবার আগে বৈষ্ণব আপনাকে প্রশ্ন করবে, মা তুমি যে আমায় জল সেবা করাবে বললে, তোমার দীক্ষা হয়েছে তো, এখনো হয় নাই, তাহলে তোমার দেহ শুদ্ধ হয় নাই, তাহলে মানুষ কুলে জন্ম নিয়ে যদি বৈষ্ণবে চরণ সেবা করতে পারলেন না, ভক্ত দরজায় এসে না খেয়ে ঘুরে গেল, ও যে গৃহস্থের অমঙ্গল হয়ে গেল। কোনো বৈষ্ণব, কোনো ভিখারী, কোনো ভক্ত যদি দরজায় কিছু চায়, যদি না পেয়ে ঘুরে যায়, সবাই জেনে নিন গৃহস্থের অমঙ্গল হয়। এই জন্য বাড়িতে কেউ এলে তাকে দিতে হয়, আর দিতে হলে আপনাকে দীক্ষা অবশ্যই নিতে হবে। আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন মায়েরা, দীক্ষা নেবেন নেবেন আস্তে। দীক্ষা মানে কি? আস্তে, দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে যে খাই তার দীক্ষা না সার্থক হয়েছে। আর যে শুধু নিজে খেলো ভগবানকে দিল না, ওর দীক্ষা নিয়ে কোনো লাভ হলো না। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, অনেকেই দীক্ষা নিয়েছেন, হাত তুলতে বলবো না, দুপুরবেলায় খাবার আগে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দেন তারপর খান, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক। আর যদি ভগবানকে না দিয়ে আপনি নিজেই খান, আপনি দীক্ষা নিলেন মাত্র, আপনার কোনো লাভ হলো না। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের মাথায় রাখতে হবে যে দীক্ষা নিলেই তাকে গোবিন্দকে দিয়ে তারপর আপনি কি খাবেন ওটা প্রশ্ন নয়, আপনি আগে ভগবানকে দিলেন কি না ওইটা হচ্ছে দীক্ষা। দুটো তুলসী পাতা, একটু গঙ্গা জল, তুলসী পত্র গোবিন্দের চরণে দেন, যদি ভগবানকে না দিয়ে খাই ওটা চুরি করে খাওয়া হয়। ভগবানের জিনিস আপনি খাচ্ছেন আর তাকে দিচ্ছেন না, ওটা চুরি করে খাওয়া হলো। তবে বলে রাখি আপনাদেরকে একটা দামি কথা, গুরুমন্ত্র ভজন করতে হয় তিনবার, সকাল দুপুর সন্ধে। এই যে কথাটি বলে যাব, আপনারা ধরে রাখবেন আপনাদের জীবন সুন্দর হবে, বিরাট বড় সম্পদ আপনাদের দিয়ে যাই। ভগবানের নাম গুরুমন্ত্র ভজন করতে হয় তিনবার, কখন কখন? অনেকে বলে সকাল দুপুর সন্ধে, না, কোন সকাল? তিনটে সন্ধে আমাদের জীবনে হয় সারাদিনের মাথায়। ও মায়েরা, এখন যে সন্ধে দেখছেন ওই সন্ধে শুধু নয়, সন্ধে কোনটা হয়? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলে, ওইটা একটা সন্ধ্যা। ওই সময় ঘুম থেকে উঠে যদি কেউ কেউ গুরুমন্ত্র ভজন করতে পারে, তবে তার গুরুমন্ত্র ভজন করা সার্থক হলো, ওটা একটা সন্ধ্যা। আর সন্ধ্যা কোনটা? দুপুরবেলায় যখন দেখবেন আপনি দাঁড়িয়ে থাকবেন, সূর্যের আলোটা আপনার মাথায় পড়ছে, ওই সময় একটা সন্ধ্যা, ওই সময় ভগবানের জপ করবেন। আর 3 নম্বর জপ করবেন কখন? শুনে রাখুন, 3 নম্বর জপ করবেন, সূর্যটা ডুবলো, এইবার অন্ধকার নেমে আসবে, এই সূর্য ডোবা আর অন্ধকার নেমে আসা এর যে মাঝখানটা ওটার নাম হলো সন্ধ্যা। কি বললাম? সূর্যটা ডুবলো, উষাকাল আসছে, মানে ডোবার আর অন্ধকার আসার ফাঁকে যেটুকু সময় রইল ওইটার নাম হচ্ছে একটা সন্ধ্যা। ওই তিনটে সন্ধ্যা আপনাদের গুরুমন্ত্র জপ করতে হয়। তবে শুনে রাখুন, যদি গুরুমন্ত্র জপ করতে করতে যে আসনে বসেন
जप करबेन माने फल पाबेन। সেই ফলটা একজন চুরি করতে পারে, ওর নাম দেবরাজ ইন্দ্র। যাতে আপনার গুরুমন্ত্র জপ করার ফলটা চুরি করতে না পারে, তার জন্য আপনাকে কি করতে হবে, একটা আসন পাততে হবে। কোনোদিন আপনি নিচে বসে গুরুমন্ত্র জপ করবেন না। কি বললাম, একটা আসন পেতে ভক্তি ভরে জপ করবেন। যখনই আসনটা তুলবেন, তোলার পরে এক গন্ডুস জল হাতে নেবেন, আসনটা তুলে আসনের নিচে ছড়িয়ে দেবেন। হাতে যে জলটা লেগে থাকবে ওই জলটা নিয়ে চোখটা মুছে নেবেন। খুব বড় সম্পদ আপনাদের দিয়ে দিলাম। এটা যদি আপনি করেন তাহলে আপনার গুরুমন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। আর একবার বলে দিই কি বললাম, যে আসনের মধ্যে বসে আপনি গুরুমন্ত্র জপ করছেন, ওই আসনটা যখন তুলবেন এক হাত জল নেবেন, জল নিয়ে আসনের নিচে দিয়ে দেবেন। হাতে যে জলটুকু লেগে থাকবে ওই জলটা আপনি চোখে লাগিয়ে নেবেন, ভগবানকে প্রণাম করবেন, আপনার গুরুমন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। তবে হ্যাঁ, শুধু গুরুমন্ত্র জপ করলে হবে না, গুরুমন্ত্রটাকে ধরে রাখতে হবে ভেতরে, তবে তো জপ করা সার্থক হবে। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। একটা ছোট্ট বাচ্চা ছেলে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমি মন্ত্র নেব। গুরুদেব বলল, এখন দেবো না, এক বছর পর দেবো। ছেলে জিজ্ঞেস করল, এক বছর পরে কেন, এখন দিলে কি অসুবিধা আছে? বলছে, এক বছর আমার চরণ সেবা কর, আমার ঘরে গরুর ঘাস কাট, গরুর সেবা কর, এক বছর পর দেবো। ছেলে এক বছর ধরে গুরুর চরণ সেবা করলো, এক বছর ধরে গরুর ঘাস কাটলো, এক বছর পর যখন পূর্ণ হয়ে গেল এসে বলছে, গুরুজি আজকে 365 দিন পূরণ হয়ে গেল, আজকে মন্ত্র দিন। সঙ্গে সঙ্গে গুরুজি বলে উঠল, দেবো, এইবার তো সময় হয়ে গেছে, আর 5 মিনিট বাকি আছে। বলে, 5 মিনিট কেন, এই 5টা মিনিট তোকে একটা কাজ করতে হবে, তবে তোকে মন্ত্র দেবো। বলে, কি কাজ? এই দেখ, একটা কাঠের বাক্স দিলাম, বাক্সটাতে তালা বন্ধ করলাম না, একটা জিনিস ঢুকিয়ে দিলাম, এটা কিন্তু তুই নিবি না, এখান থেকে আমার শিষ্যের বাড়ি 5 মিনিট, ওর বাড়িতে পৌঁছে দিয়েই চলে আসবি। বলছে, আমি যাবো আর চলে আসবো? হ্যাঁ, তুই বাড়িতে বাক্সটা পৌঁছাবি, চলে আসবি, তোকে সঙ্গে সঙ্গে মন্ত্র দিয়ে দেবো। ও এখন বাক্সটা মাথাতে করে নিয়ে যাচ্ছে আর মাঝ রাস্তায় মনে করছে, বাক্সটার ভেতরে কি ঢোকানো আছে একবার দেখলে হয় না। ও খালি ওই মনে ঘুরঘুর ঘুরঘুর করছে, কি এমন গুরুদেব ঢুকিয়েছে দেখলে হয় না, আমার তো নিতে বারণ আছে দেখতে বারণ নাই, একবার খুলে দেখলে হয় না। মায়েরা নিয়ে যেতে যেতে মাঝ রাস্তাতে বাক্সটা খুলেছে আর হুশ করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো, একটি ন্যাং তিঁদুরের বাচ্চা, কে ভরে দিয়েছিল, গুরুদেব। ন্যাং তিঁদুরের বাচ্চাটা বেরিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে এসে বলছে, গুরুদেব আমার শিষ্যের বাড়ি যাওয়া হলো না আপনার। বলে, কেন? না, যেটা ছিল ও পালিয়ে গেছে। কি ছিল? বলে, ইঁদুরের বাচ্চা। গুরু বলল, এ জীবনে তোর আর মন্ত্র নেওয়া হলো না। বলে, কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে তুই গুরুমন্ত্র জীবনে ধরে রাখতে পারলি। এই জন্যে বাবা, গুরুমন্ত্রটা দেহ বাক্সে ধরে রাখবেন, ভজন করবেন, তবে তো। আপনি বলে দিলেন, অমুক মহারাজজির শিষ্য আমি, কিন্তু ভজন করলেন না, লাভ কী আছে? আপনি বললেন, চেন্নাই ভেলোরে ডাক্তার দেখালাম, কিন্তু ওষুধ খেলেন না, আপনার লাভ কী আছে? ডাক্তার দেখালে হবে না, ওষুধ খেতে হবে, গুরুদেবের কাছে মন্ত্র নিলে হবে না, ভজন করতে হবে, তবে কিন্তু আপনার লাভ আছে। তাই মহাপ্রভু কি করলেন, দাদা নিতাইকে নিয়ে জীবের ধারে হরিনাম দিলেন। কিভাবে দিচ্ছেন? অধম জীবের ধারে। কিভাবে দিচ্ছেন? অধম পতিত জীবের ধারে ধারে গিয়া, 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 মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কে নিয়ে এলো হ বল গৌর হরি হরি বল, ও যে আমারে কে নিয়ে এলো হ বল গৌর হরি, কে কিনিবি রে, কে কিনিবি রে, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে,
আমি বিনামূল্যে বিকাইব কে কি নিবি রে আমি বিনামূল্যে বিকাইব কে কি নিবি রে আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম মোক্ষ ওজে ধর্ম অর্থ কাম মোক্ষ ওজে ধর্ম অর্থ কাম মোক্ষ বিনামূল্যে বিকাইব কে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা নাম নাম করছেন নামই খুঁজছেন ভগবান খুঁজছেন কোথায় পাবেন বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রী হরি নামের সহিত আছে আপন শ্রী হরি নামের সহিত আছে আপনি শ্রী হরি নামের সহিত আছে আপন শ্রী হরি এখানে একটা কথা বললো আমাদের খটকা লাগলো এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরি এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরি ওজে পাপীর শ্রাদ্ধ নাই তত পাপি করি ওজে পাপীর শ্রাদ্ধ নাই তত পাপি করে ও মাইরা এটা কিরকম কথা হলো একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপির সাধ্য নয় তত পাপ করে একজন দশ বারোটা মার্ডার করে দিল দু চারটা বাড়িতে ডাকাতি করলো একবার হরি বল বলে দিল উদ্ধার করে হয়ে যাবে এ কেমন কথা হলো এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে পাপির সাধ্য নয় তত পাপ করে না না এরপরে যে লাইনটা লিখেছে দেখুন হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার 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 ও যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার আচ্ছা আপনার শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন বলুন তো হরিনাম শুনতে শুনতে যদি খুব আনন্দ হয় আপনি হাত তুলে পেলেন আপনি বসে বসে শোনেন পাগল হয়ে যায় ঘরের কথা ভুলে যায় জানবেন তার আর পাপ নাই আর কার পাপ আছে যে হরিনাম শুনতে শুনতে মাঝখানটাতে বসে ভাবে কেন যে বসলাম মাঝখানে পালাবার চান্সও পাচ্ছি না উঠবার সুযোগও পাচ্ছি না জানবেন তার এখনো পাপ কিন্তু বর্তমান আছে বলছে কি বলছে এই দেখুন হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার যদি শরীরের মধ্যে প্রেম না জাগে আনন্দ না জাগে জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর জানিও সে সে দেখি অপরাধী প্রচুর জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর জানিও সে সে দেহে অপরাধী প্রচুর কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর হ্যাঁ কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর একবার বলুন তো সবাই জোর করে জ্বর হলে আমাদের মুখটা মিষ্টি মিষ্টি লাগে হ্যাঁ যদি কারো জ্বর হয় তাহলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে যাক আপনাদের আমি প্রণাম জানাই আমি যখন বললাম জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে সব মায়েরা বলছে হ্যাঁ কি ভক্তি ভরে বলছে মানে আপনি কি আর ভুল বলবেন এ কি সুন্দর বলছে একজন তো বলছে একজনকে বলছে জ্বর হলে মিষ্টি 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 জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে যে বলুন কেমন লাগে জ্বর হলে টকটক লাগে না তেতো লাগে নাকি আচ্ছা আচ্ছা জ্বর আচ্ছা মায়েরা জ্বর হলে যখন তেতো লাগে তেতো জিভে একবার চিনি খেলে মিষ্টি হয় জিভটা জোরে বলুন দুবার খেলে হয় তিনবার খেলে হয় বারবার খেতে খেতে একসময় তেতো জিভ মিষ্টি হয়ে যায় হরিনাম যাদের ভালো লাগে না মহাপ্রভু বলল বারবারে বলিবে বারবারে বলিবে বারবারে বলিবে ওই যে মধুমাখা হরিনামে বারবারে বলিবে সুধামাখা হরিনামে বারবারে বলিবে সুধামাখা হরিনামে বারবারে বলিবে যে মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাতবে মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাতবে সুধামাখা হরিনামে যে প্রেমানন্দে মাতবে মধুমাখা হরিনামে যে প্রেমানন্দে মাতবে মধুমাখা হরিনামে যে প্রেমানন্দে মাতবে সুধামাখা হরিনামে বারবারে বলিবে
যেহেতু না হয় তোমার প্রেমের বিস্তার একটা সুন্দর তত্ত্ব আপনাদের সামনে বলে যাই, খুব দামি কথা, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। নিতাই চাঁদকে যারা দেখছেন একটু জোরে বলুন জয় নিতাই, জোরে বলুন নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, একটু জোরে বলুন জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।